একটা হচ্ছে আসো রুমে যাই এক ডেট লিটনের ফ্ল্যাটে, তো প্রেম তো নায়িকার সাথে করছে, কার সাথে করবো? ভিলেনের সাথে। তা আপনি কো বিয়ের পরে এরকম ছবি দিবেন না? আমি তো লুকিয়ে রাখবো 10 বছর মিয়া, নির্বাচনে জয়লাভ করেও তো বসতে পারলাম না। টাইগার নামে একটা সিনেমা আসতেছে ভেরি সুন, না আসতেছে না, শুরু 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 আমার আসতেছে সোনারচর নামে একটা সিনেমা রেডি, জাহিদ হোসেন আর শফিক হাসানের বাহাদুরি, এই দুটো ছবি প্রপার রেডি। এবং সোনারচর নিয়ে তো আপনি, আমি দেখলাম যে আপনি খুব একটা এক্সট্রা কষ্ট করে শীতের মধ্যে কাদার মধ্যে পড়েছিলাম, রসের হাড়ি কাঁধে নিয়েছি, এটা অনেক একদম গ্রাম বাংলার মৌলিক গল্পের ছবি এবং এটা মানুষ খুব এনজয় করবে। আচ্ছা মানে একদম রুরাল একটা গল্প। তোমার সঙ্গে অনেক কথা বললাম না, এত সুন্দর কথা কিন্তু কেউ শুনবে না, এটা আমাকে কেউ পাঠাবে না। ওই যেগুলো নিয়ে কথা বলছি না, ওই যে নায়িকা জড়ায় ধরা, এগুলো নিয়ে প্রচুর মানুষ দেখবে, কারণ মানুষ এখন আর সুস্থ কিছু দেখতে চায় না, অসুস্থ দেখতে চায় সব, দিগ্বিজয়ের জন্য পাগল হয়ে গেছে বুঝুন। এর মধ্যে একটা লোক আমাকে ফোন করছে একটা অনুষ্ঠানের জন্য, বললো ভাইয়া আমার একটা অনুষ্ঠান আছে আসতে হবে, কত টাকা নেন? তাই আমি বললাম, তো বললাম এত না একটু কমাই দেবো। তাই বললাম যে আচ্ছা ঠিক আছে। তাই বললাম ভাই শিল্পী বা নাচের কেন থাকবো? নাচা নাচি নাই তো কেন, আপনি দেখলো দিগ্বিজয় এসেছে, আমার ফাজলাই মেয়ে সিনেমা ফোন রাখেন, আমি দিগ্বিজয় আর্টিস্ট আমি এই এইভাবে এইটা বলে। হ্যাঁ তো আছে না মানুষ, ধরো কিছু মানুষ ধরো সহজ কোনোটাকে না, মানুষ এত মানুষের জান দিয়ে মোবাইলের মধ্যে এত মানুষ আটকে গেছে, তুমি দেখো মানে ইয়াং জেনারেশন তুমি সকাল আগে কেউ ঘুমায় না, সবাই রে বাবা অনলাইনে সারা দিন ধরে ঘুমায় সন্ধ্যা উঠে, চুলে মুলে জেল দিয়ে ইয়মিও কইরা, কোথা সুন্দরী মেয়ে আছে হান্টিং করতে বের হয়ে গেছে, কাজ অনেক ছিল। তো এই হচ্ছে পৃথিবীর ইতিহাস। তো পড়াশোনা অনেকে নষ্ট হয়ে গেছে, মনে করো অনেকের অনেক ঝামেলা, মানে তুমি সামাজিকতা হারাই গেছো, তো বন্ধুদের সাথে কথা হয় না ঠিক মতো সারাদিন। আমি এক জায়গায় কথা বসা ছিলাম, দশজনই দেখলাম ঘুরে ঘুরে সবাই এটার মধ্যে, সামাজিকতা হারিয়ে গেছে আমাদের। আমাদের জাতীয় নির্বাচনের পরই তো শিল্পী সমিতির নির্বাচনটা চলে আসবে, এটা নিয়ে কি প্ল্যান আপনার সামনে? এখনো কোনো প্ল্যান হয়নি, কারণ নির্বাচনে জয়লাভ করেও তো বসতে পারলাম না। যে মেয়েটার নামে আমি বারবার বলে আলোচনায় রাখি, হারাই গেছে কিন্তু কেউ চিনে না, তো ধরেন একটা জোর করে বসলো নোংরামি, তো এইখানে শিল্পীদের কোনো হেল্প করতে পারলাম না। একটা আর আগের টার্মটা গেলো করোনায়, এত যে কাজবাজ করবো সেগুলো করতে পারতেছি না, তাই মেয়ের জন্য পারলাম না, জোর করে বসে থাকে প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে দিল। আমার চেয়ে ভালো করে দেখালে অসুবিধা ছিল না, যে আমার চেয়ে ভালো করছে, কিন্তু প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিস। তো সেই জন্য আসলে এটা কী করবো না করবো, আসলে না জাতীয় নির্বাচনটা যাক আসুক, সিনিয়র শিল্পীরা আছে তারা কী সিদ্ধান্ত নেয়, তারপরে আমি আসলে নিজের কাজের উপর এখন আমি বেশি ফোকাস। এই যে দেখো তুমি একটুকু বললো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে শুধু জায়েদ খান আর জায়েদ খান, এটা শিল্পী সমিতিতে যখন দায়িত্ব পালন করছে এগুলো ছিল না কিন্তু, কারণ তখন তো সারাদিন এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম, হয়তো বা তোমার এখানে আজকে আসতে পারতাম না, না আজকে এখন শিল্পী অসুস্থ ওখানে যেতে হবে, আমি 24 ঘন্টা শিল্পী সমিতি আর শিল্পীদের নিয়ে থাকতাম, যার কারণে আমি নিজের ক্যারিয়ার থেকে অনেকখানে পিছিয়ে গেছিলাম, আমার নিজের ফোকাস ছিল না। আচ্ছা দেখা যাক সামনে কি হয়। এবং অনেক ভারী ভারী আলাপ হলো এবং অনেক সুন্দর করে যে ভারী আলাপের মধ্যে তুমি তো হাসানোর আলাপও তো করছো, তোর বাকিটা আছে? হ্যাঁ ওইটাই বাকি আছে। র্যাপিড ফায়ার রাউন্ড এত সুন্দর আনসার দিয়েছেন, আমরা আরেকটা গেম খুব আপনার সাথে, ইয়েস অন নো, মানে হ্যাঁ নাতে আপনি আনসার, পয়সা তো একই দিবা বাড়াই দিবা বা একটু খেলি প্লিজ, যেহেতু আপনি বসছেন আপনাকে আবার কবে পাবো বলো, এই দুই পর্ব করে নিতে হবে, মানে এক টিকিটে দুই ছবি ওইরকম আপনি কি কোনোদিন আপনার কোন ফ্যানকে ডেট করছেন? না কোনো ফ্যানকে ডেট করেন। ডেট কি তুমি খারাপ উদ্দেশ্যে বলতেছো নাকি? না 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 নরমাল একটা রিলেশনশিপে, একটা হচ্ছে আসো রুমে যাই এক ডেট লিটনের ফ্ল্যাটে, লিটনের ফ্ল্যাট, আর একটা হচ্ছে আসো বসে একটু চা খেয়ে যাই, এরকম ফ্যানদের সাথে আমার দেখা হয়েছে, যে মানে আমার খুব দেখতে চাইছে আচ্ছা ঠিক আছে আমার রেস্টুরেন্টে এসে বসে আমার সাথে একটু, বা আমার ধরনের শুটিং চলতেছে শুটিং আসে, এটা ম্যাক্সিমাম হয়েছে। কিন্তু বসে চা খাওয়াটা অনেকবার হয়েছে না? একবারই হয়েছে, খুব বেশি মনে নেই এগুলো আসলে, আমি এতগুলো আসলে ফ্যানদের আমি মনে করি যে আসলে একটু দূরে রাখাই ভালো, তো কাছে আসো তো আকর্ষণটা নষ্ট হয়ে যাবে, এটা দূর থেকে পছন্দ করে পছন্দের জায়গায় থাকুক, দূরে থাকা ভালো। তার মানে লিটনের ফ্ল্যাট রুম ডেট নো, এমনি নরমাল ডেট সুন্দরী হলে কিন্তু দেখা করছি তাই নাকি? এরকম কয়েক বার হয়েছে সেটা হিসাব নাই কি, মানে একটা একটা মজার স্টোরি ভাবা যায় যেহেতু। না তুমি বলছো হ্যাঁ না, তুমি তো পেঁচানোর কোকিলের মতো, আপনি তো বলতেছে একটা একটা কিউ দিলেন একটা সুন্দর মেয়ে, না আমি তো কিউ দিয়ে রেখে দিয়েছি, এটা আকর্ষণে থাকো, একটু ঘটনা বলবেন না, ঘটনা বলবো কেন, তুমি আগে শুরু আগে কি বললা যে ভাই হ্যাঁ না, আপনার তো গার্লফ্রেন্ড ছিল, আপনি ওদিন গার্লফ্রেন্ডের অজান্তে গার্লফ্রেন্ডের ফোন চেক করছেন, মেসেজ চেক করছেন? আর মন নিজের কাছে নিয়ে রাখতাম অনেক, তা তো চেক করা তো বড় হিসাবে চলে গেল,
কোন মেয়ে কি আপনার মেসেজ চেক করছে, মানে আপনার গার্লফ্রেন্ড লুকায় আপনার করছে না কিছু, কি উল্টা পাল্টা কিছু ধরা পড়ছে, ধরা খাইছেন, তারপর কি ম্যানেজ করলেন কেমনে? অনেক বুঝাইতেছে ফুল ফাল দিয়ে ফুফা দিয়ে, তারপর পরে থাকছে অনেক গ্যাপের পরে থাকছে আর কি। আচ্ছা ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে আপনি কি কোনো সেলিব্রিটির অ্যাকাউন্ট স্টক করেন, মানে অ্যাকাউন্ট নিয়মিতভাবে দেখেন যে ও কি আপ করছে না করছে? কোনো কোনো নোবডি। আচ্ছা, আপনার সহ অভিনেত্রীর সাথে কোনোদিন প্রেম করছেন? প্রেম তো নায়িকার সাথে করছে, কার সাথে করবো? ভিলেনের সাথে একদম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভিলেন না নায়িকাদের সাথে প্রেম, মানে আপনার সব প্রেম নায়িকাদের একটু করে বলো না, ভাই একটু নাম বলা যাবে? নাম কিন্তু আমি বলবো না, আগে বলে রাখো, নাম বলবেন না, অত দূরে যাও না, পারবো না। আপনি তো ওই সুন্দরী মেয়ে ডেটে তাই বললেন, আপনার নাম কেমনে বলবো? আপনার নাম বলবেন না, আমি জানি এরা সংসার করতেছে সবাই, তাকে জামাইয়ের সাথে গন্ডগোল বাজিয়ে দেবো আমি। সবাই ম্যারিড, বাচ্চা মা হয়ে গেছে, ওদের ম্যারিড, হঠাৎ করে দরজা নক করে দেবো, বাচ্চা নিয়ে তোমার কাছে আসি, জামাই ছেড়ে গেছে, আমি কি করবো? ডিএনএ টেস্ট, চলাফেরা দেখেই তো সম্পর্ক হয়। তুমি একটা শিল্পীর সাথে অনেকদিন ধরে বাইরে থাকবে, তার সাথে তার তোমার ভালো গুণগুলো দেখে, তার ভালো গুণগুলো দেখে তোমার ভালো লাগবে, ইটস ন্যাচারাল। কোন যুগে নায়ক নায়িকাদের সাথে প্রেম হয়নি, একটা যুগের নাম বলো যে কোন যুগে হয়নি। এটা আসলে একটা মানুষের চলাফেরা, একটা মানুষের তুমি এক মাস আউটডোরে গেলাম, তোমার পার্সোনালিটি, তোমার কেয়ারিং দেখে, বা তুমি একটা মেয়ের কেয়ারিং দেখে সম্পর্ক হবে, ন্যাচারাল, খারাপ কিছু না হওয়াটা স্বাভাবিক, হওয়াটা স্বাভাবিক না। প্রপোজালটা কি আপনার এখান থেকে, মানে আপনি করছেন সবসময়? এটা এটা ক্ষেত্র বিশেষে এমন প্রপোজ করতে হয় না, এটা জিনিসটা আস্তে আস্তে অটো অটো হয়ে যায়, অটো হওয়ার অনেকদিন পরে যে আই লাভ ইউ শুরু হয়ে যায়, কিন্তু এর আগে অটো অনেক দূর চলে গেছে, মানে একটা প্রসেস দিয়ে, প্রসেস হয়ে যায় কাজ করতে গেলে, না কলিগ না, এরকম মানে অনেকগুলো ডেট করার পরে যে মন হয়েছে। আচ্ছা তাহলে আমি যদি প্রশ্নটা এভাবে করি যে কোনো অভিনেত্রী কাছ থেকে প্রেমের প্রস্তাব পাইছেন নাকি? হ্যাঁ অনেক, অনেক। লাস্ট কবে পাইছেন? লাস্ট এর মনে নেই আসলে, ট্রুলি এখন কারো কাছ থেকে পাওয়ার সুযোগ আছে তোমার মনে হয়? এখন তো সবাই তো টন্ডল দিয়ে সাথে সাথে আছে, তা আমি কেমনে পাবো কাছ থেকে? কাছ সব জোড়া অলরেডি আছে না, দূর কারণ ভাবি মাঝে মাঝে, আল্লাহ নায়িকা মানে স্বপ্নের, এ আমার কেউ না, তো তার পাশে যখন দেখি গালে গাল লাগে আরেকজনের ছবি, এত মন খারাপ হতে, সবাই দেখি আর সবাই দেখি জমানে ফেসবুকে তার জামাইয়ের সাথে ছবি আপলোড করে, আমি বলি আরে বোকা রে, এই ছবি আপলোড করে তোর হলে টিকিট কেটে কে দেখবে তোরে? নায়িকা তো স্বপ্নের, নায়িকা তার পার্সোনাল লাইফ কখনো সামনে আনবে না, এখন উল্টো হয়েছে, কে রে আমার টাকা কি কত কামড়েছে, আমি ওনাকে আমি বাচ্চার মায়ের গিয়ে ছবি টিকিট কেটে দেখবো, কারণ কি পৃথিবীতে দেখো তো বাচ্চার মা জানার পর একটা নায়িকের ছবি চলছে, একজনের নাম পড়লে বলে দেখো পৃথিবীতে, দেখো তোমার গ্যারান্টি দিয়ে দিলাম। আমি জায়েদ খান কালকে ঘোষণা দিয়ে বিয়ে করি না, এবং বউর সাথে গালে গাল লাগা একটু মাথায় অন্য ধরে ছবি ছাড়ি না, যে মেয়ে খুঁজে পাও কিনা আমার কাউরে। তা আপনি কেউ বিয়ের পর এরকম ছবি দিবেন না? আমি তো লুকিয়ে রাখবো 10 বছর মিয়া, আসলে আপনি বলবেনই না, আল্লাহ মাফ করো, ঘুমে বিয়ে করবেন না। তার মানে যেসব ললনারা না জায়েদ খানের, তবে এটা ঠিক ভাইয়া, আমি হাই হাই আই হেট হিপোক্রেসি, আমি বিয়ে করলে জানাই সুন্দর করেই করব। নতুন ক্রাশ এখন কিছু আছে নাকি? ক্রাশ আমার কোনো নতুন ওরকম, আপনি নিজেই ক্রাশ, আপনার ক্রাশ? হ্যাঁ এখন আমি সবাই ত্রাস, ওটা না। এবং লাস্ট প্রশ্ন একটা, হ্যাঁ না তো আনসার দিলেই হবে, যে কোনো যেরকম অপরূপ সুন্দরী কোনো ফ্যান যদি আপনি পান, আপনি কি ফ্যানকে বিয়ে করবেন, বা কোনো ফ্যানকে কোনোদিন বিয়ে করবেন? ভাই সৌন্দর্য দেখলাম অনেক, বিয়ে করলাম পরে দেখে ভাই আমার 2টা বিয়ে আগে হয়ে গেছে, তো লাভটা কি তাতে? আমার তো আগে বুঝতে হবে যে মানুষটা কতটুকু, মানে মানুষটা কতটুকু আমার জন্য, আমার সাথে কতটুকু ম্যাচ হবে, কতটুকু এটা বোঝা যাবে, কম্প্যাটিবিলিটি কতটুকু। আমি যদি কাউকে বিয়ে করি তার সাথে আমার চলতে হবে, ফিরতে হবে, বুঝতে হবে আসলে ভাই, ট্রুলি মানে সময় নেই, আমাকে সৌন্দর্য দেখে দিলাম লাভ, পরে হলাম কি আমার বাপ, এমন হলে ঝামেলা, বাপ রে বাপ। আমি 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 ধরো কতগুলো মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে একসময়, কি সুন্দর কোনো অনুষ্ঠানে দেখা হয়েছে, আমি কথা বলছি যে আচ্ছা ভালো যোগাযোগ করছি, সুন্দরদের কথাটা বলবো, পরে 3-4 দিন পর দিকে একটা ফোন আসছে আমার কাছে, ছেলে ফোন দিয়েছিল, সঙ্গে বলেন, হ্যাঁ বলেন, ভাই আপনি আমার অমুকরি বোধ হয় আপনাকে বেশি ফোন দিতেছে, ভাই ও কিন্তু আমার বউ, আমি শুই না মাথায় হাত দিয়ে, আল্লাহ বউ মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, বিয়ে করে বসে ডাইরেক্ট, মেয়ের বাচ্চা কত, মেয়ে বাচ্চা 20-30 বছরের মেয়ে, চিন্তা কর
খুবই ভয়ানক। জায়েদ খান যদি এরকম শিকার হয়, আমি বলবো যারা নর্মাল সিঙ্গেল তারা একটু দেখে, তোমার দোয়া করা উচিত। এত বছর ক্যারিয়ার কাগজ কলমে কারো বিয়ে হয় না এখন পর্যন্ত। আমার আমার কথা বিয়ে বের হয় না যে মেয়েরা বের হয়, ভাই আমার সাথে জায়েদ খান বিয়ে করছে কাগজ কলমে হবে, এমনি মনে মনে বিয়ে কি হয়েছে নাকি কারোর সাথে জায়েদ খানের, এরকম কিছু হয় নাই। থ্যাংক ইউ, এই এই রাউন্ডটা খুব সাকসেসফুলি আপনি আনসার দিয়েছেন, খুব মজা করে। তুমি ইয়েস না তো বলার সুযোগ দাও নি তো, তুমি আমাকে পেঁচায় এটারে আখের রস পেঁচায় কেমনে বাইর করে আখ দেখছো না তুমি? অনেক জুস হয়েছে কিন্তু, জুস পরে যাচ্ছে নি, অনেক জুস হয়ে গেছে। যেহেতু জুস অনেক হয়ে গেছে, আমার মনে হয় আমাদের প্রোগ্রামটা শেষ করতে হবে। জায়েদ ভাইয়া থ্যাংকস আ লট আজকে আসার জন্য, সময় দেওয়ার জন্য এবং আনসারগুলো এত স্পোর্টিংলি দেওয়ার জন্য। আই হোপ যারা দর্শক ফ্যান তারা খুব এনজয় করছে। এবং লাস্টে যাওয়ার আগে যদি ফ্যানদের জন্য কিছু বলার থাকে প্লিজ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসলে আপনারা এতক্ষণ যা দেখেছেন আসলে এটা আসলে অনেক কিছুই ফান, অনেক কিছু মজার, জাস্ট আপনাদের একটু মজার জন্য আপনাদের সাথে কথা বলা। দ্যাটস ইট। শিল্পীর এরকমই, বিদেশেও সবাই বিনোদন করে বা বিনোদনের জন্য কথা বলে। নাথিং ইজ সিরিয়াস এবং নাথিং ইজ কী বলে এটাকে ব্যাড ইন লাইফ। তো আসলে আমরা অনেক কিছু বলার চেষ্টা করেছি, আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। বাট দিন শেষে আমরা সবাই মানুষ। আমি সবসময় যেটা বলি, বাবা মাকে অনেক বেশি ভালোবাসবেন এবং আপনারা জীবিত থাকতে জানো, ছেলেমেয়েরা জীবিত থাকতে কোনো বাবা মার বৃদ্ধাশ্রমে জায়গা না হয়, এটা অনেক কষ্টের।